কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার পেনসিলভেনিয়া অনুষ্ঠিত জনসমাবেশে ট্রাম্প আরও বলেন, হ্যারিসের কারণে 21 মিলিয়ন অবৈধ শরণার্থী এদেশে ঢুকেছে, যাদের অনেকে খুনি ও মাদক কারবারি। ট্রাম্প বলেন, যারা এদেশের শিল্প খাতে বিনিয়োগ করবে তাদের কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হবে। শনিবার পেনসিলভেনিয়ার ওয়েস্টমোরল্যান্ড কাউন্টির লিচব সিটিতে জনসমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাবেশের শুরুতেই তিনি তুলে ধরেন মূল্যস্ফীতি সহ সীমান্ত সংকটের কথা। বলেন, দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে 21 মিলিয়ন অবৈধ শরণার্থী প্রবেশ করেছে, যাদের মধ্যে বহু খুনি, মানসিকভাবে অসুস্থ ও মাদক পাচারকারী রয়েছে। এদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠানো হবে। বর্তমান প্রশাসন গত 4 বছরে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কামালা হ্যারিস নির্বাচিত হলে দেশে বিপর্যয় নেমে আসবে, সেই সাথে বহির্বিশ্বেও এদেশের সম্মান ক্ষুণ্ণ হবে। বিশ্বনেতারা বাইডেন হ্যারিসকে নিয়ে উপহাস করেন, তাই ভোট দেওয়ার আগে এ বিষয় সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন এদেশে ক্যাথলিক সম্প্রদায়ের উপর নিপীড়ন চালিয়েছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। শুধু তাই নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তারা। জয়ী হলে মূল্যস্ফীতি কমানো, আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সীমান্ত সংকট দূর করতে সীমান্ত দেয়ালের নির্মাণ কাজ সম্পন্ন করার কথা জানান ট্রাম্প। প্রতিপক্ষ প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সম্পর্কে ট্রাম্প বলেন, জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে হলে মাটির নিচ থেকে গ্যাস উত্তোলন জরুরি, কিন্তু হ্যারিস জয়ী হলে গ্যাস খনন কার্যক্রম বন্ধ করে দিবেন, এতে রাজস্বের পাশাপাশি এই স্টেটের হাজারো মানুষ বেকার হয়ে পড়বে। এই অবস্থায় কামালা হ্যারিসকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রাম্প বলেন, তার শাসনামলে এদেশ জ্বালানি স্বনির্ভর ছিল, ফলে বিদ্যুৎ ও জ্বালানির দামও কম ছিল, কিন্তু খনন করে গ্যাস উত্তোলন বন্ধ করলে সব কিছুর দাম বাড়বে। তাই খনন বন্ধ করাকে হ্যারিসের পাগলামো ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন রিপাবলিকান এই প্রার্থী। ক্ষমতায় গেলে ম্যানুফ্যাকচারিং, জ্বালানি, কয়লা ও ইস্পাত খাতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, যারা এদেশের শিল্প খাতে বিনিয়োগ করবে তাদের কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেয়া হবে। এদিকে ট্রাম্পের সমাবেশে যোগ দিয়েছেন তার সমর্থক ও ভোটাররা। এই নারী জানান, ট্রাম্প এদেশের যোগ্য নেতা, তার পক্ষেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। ট্রাম্পের শাসনামলে দেশ ভালো অবস্থানে ছিল, জয়ী হলে আরও ভালো অবস্থানে দেশকে নিয়ে যাবেন তিনি, এমনটাই বলেন এই ভোটার। তাহমিনা তাসির, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।